আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে 22 নভেম্বর 2020, আপনাদের মাঝে আপনাদের ইমিগ্রেশন রিলেটেড, অবৈধদের বৈধকরণ, অবৈধদের দেশে যাওয়া এবং পাসপোর্ট রিইস্যু করা বিভিন্ন বিষয়ে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পূর্ব ভিডিওতে করেছিলেন, সেই ভিডিও থেকে আমি 10-12টি প্রশ্ন সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ আপলোড করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের কাছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা জানেন আমি প্রতিদিনই আপনাদেরকে একটা করে আপডেট দেওয়ার চেষ্টা করছি নিয়মিতভাবেই, সেজন্য আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর কিন্তু পূর্ববর্তী ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি। অনেকে যেটা করেন, ভিডিওটি প্রথমে 2-1 মিনিট দেখে আর দেখেন না, কিন্তু ভিডিওটি আমি মিনিমাম 10 মিনিট তৈরি করার চেষ্টা করি, 10 থেকে 15 মিনিট 12 মিনিট, এবং কয়েকটা ভিডিও আছে যে 20 মিনিটও করেছে আপনাদের জন্য, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। অনেকেই আছেন যে প্রথম 2-1 মিনিট দেখেই বের হয়ে যান, তাহলে আপনার যেই প্রশ্নটি আমাকে করলেন এই প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতেই শেষের দিকে ছিল, আপনি ভিডিওটি সম্পূর্ণ না দেখার কারণে আপনার প্রশ্নের উত্তরটি পান নাই। সেজন্য একই প্রশ্ন, যে সমস্ত প্রশ্ন আপনারা করেন ওই প্রশ্নের উত্তরগুলো আগের ভিডিওতে আমি অলরেডি দিয়ে দিছি। সেজন্য আমাদের অনেক অডিয়েন্স আছে, অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন, প্রত্যেকটা কথা আমার তারা শোনেন। সেক্ষেত্রে আপনার একই প্রশ্ন যদি আমি বারবার প্রতিদিনই ঘুরে ফিরে সেই প্রশ্নগুলো উত্তরগুলো দেই, তো অনেক প্রবাসী ভাইয়েরা আছে বিরক্ত হবেন। সেজন্য আপনার প্রশ্নের উত্তরগুলো, যেই সমস্ত প্রশ্নগুলো উত্তর অলরেডি ভিডিওতে দেওয়া আছে বা দেওয়া হয়ে গেছে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আর দিচ্ছি না। সেক্ষেত্রে আপনাদের জন্য উচিত হবে আমাদের প্লে লিস্টে ঢুকে, যে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশিদের একটা প্লে লিস্ট আছে এখানে, ওই প্লে লিস্টে ঢুকে আপনার আগেকার ভিডিওগুলোও দেখা, যে আগেকার ভিডিওতেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা, যাতে আপনার প্রশ্নগুলো আপনি ওখানে পেয়ে যেতে পারেন। যাই হোক, আজকের গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো আছে আমার হাতে, সেই প্রশ্নগুলো থেকে আমি কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে প্রথম প্রশ্নটি হলো, ভিসা শেষ হওয়ার কতদিন আগে ভিসা লাগাতে পারবো? জি, আপনারা তো অনেকেই জানেন, আমি বলেছিলাম যে যাদের ভিসা মেয়াদ 6 মাসের কম আছে তারা ভিসাটা রিনিউ করে এরপরে দেশে যান। সেক্ষেত্রে অনেকেই মনের প্রশ্ন আছে যে ভিসা শেষ হওয়ার কতদিন আগে আমি আবার ভিসা রিনিউ করতে পারবো পরবর্তী ভিসায়। তাদের জন্য হলো 90 দিন, আপনার ভিসার মেয়াদ যদি 90 দিনের কম থাকে, অর্থাৎ 90 দিনের একদিন কম থাকে, তখনই আপনার ভিসাটা সাবমিট করতে পারবেন। অর্থাৎ 3 মাস, আপনার ভিসার মেয়াদ যদি 3 মাসের কম হয়ে যায়, একদিন কম হলেও কোনো সমস্যা নাই, অর্থাৎ 90 দিন, 90 দিনের কম আছে ভিসার মেয়াদ, 3 মাসের কম আছে, 2 দিন কম আছে, 3 দিন কম আছে, এরকম 90 দিনের যদি একদিনও কম থাকে তখনই ভিসা সাবমিট করতে পারবেন পরবর্তী ভিসার রিইস্যু করার জন্য। সেক্ষেত্রে আপনার দেখবেন যে আপনার যদি 90 দিন আছে বা আপনার ভিসাটি দেখবেন যে আপনার 85 দিন আছে বা এরকম আছে, তাহলে আপনি যদি ভিসা রিনিউ করতে দেন, দেখেন যে 15 দিনের মধ্যে ভিসা রিনিউ হয়ে আসবে, 15 দিনের মধ্যে রিনিউ হয়ে আসবে। দেখবেন যে যদি আপনার ভিসা এক্সপায়ার ডেট থাকে আগামী জানুয়ারিতে, যদি এখন সাবমিট করেন তাহলে দেখবেন যে 2022-এর জানুয়ারি পর্যন্ত আপনার ভিসার মেয়াদ আছে। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর হলো 90 দিনের কম থাকলে আপনি ভিসার জন্য আবার সাবমিট করতে পারবেন। এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আপনাদের জন্য বলি যে মালয়েশিয়ান সরকার কিন্তু এই সুযোগটাও দিয়েছে, যদি দুই মালিকের সমন্বয় থাকে, দুই মালিকের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব না থাকে, আপনি যে যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে কোনো কারণে কাজ নাই, কোম্পানিটা ব্ল্যাক লিস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে অন্য একটা কোম্পানি যেতে চান, তাহলে আপনার এই কোম্পানির মালিক যদি রাজি থাকে তাহলে আপনি অন্য কোম্পানিতে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আগে ইমিগ্রেশনে যাব না আগে টিকিট কাটবো? খুব সুন্দর একটা প্রশ্ন। কিন্তু সেক্ষেত্রে ভাইদেরকে বলি, গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে মোটামুটি ধরে রাখেন যে 500 টাকার মতো লাগবে জরিমানা, তো এই জরিমানাটা ইমিগ্রেশনে দিতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন, যেহেতু এখন পর্যন্ত এসওপিটা দেয় নাই, যে নিয়মটা দেয় নাই, যে কোথায়, এর আগে জানেন একটা নিয়ম দিয়েছিল যে এয়ার টিকিট করতে হবে, এরপরে প্রথম কাউন্টারে যেতে হবে, ওখানে দাফতার করতে হবে, এরপরে কাউন্টারে বায়ার করতে হবে, পেমেন্ট করতে হবে, এরপরে কাউন্টারে আপনাকে স্পেশাল পাস দেবে। কিন্তু এই যে এখন অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে, এই এসওপিটা, এই যে নিয়মগুলো কিন্তু এখনো বলে নাই, সেক্ষেত্রে সঠিকটা বলা যাচ্ছে না। তবে ধরে রাখেন যে আপনি আগে টিকিটটা করতে হবে, টিকিট আগে করতে হবে, আপনি 15 দিনের পরের টিকিট বা আর আগামী 15 দিন পর আপনি ফ্লাই করবেন বা আগামী 20 দিন পর ফ্লাই করবেন, এরকম একটা টিকিট সাথে নিয়ে যেতে হবে, এরকমই হবে আশা করি। ওকে, আপনাকে
আমি জানাবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আপনি থাকুন, আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। অবৈধদের দেশে যেতে কত টাকা লাগবে? ওই একই প্রশ্ন ভাই, হয়তো এরকম ধরে রাখেন 500 থেকে 700 টাকা, এর মতোই লাগবে মোটামুটি, এর বেশি লাগবে না ইনশাআল্লাহ। আর করোনা টেস্ট করতে হবে, সে টাকা আপনাকেই দিতে হবে। ভাই আগে এই কোম্পানিতে মাইজি করেছিলাম, সেখানে ফিঙ্গারপ্রিন্ট করেছি, এখন কি অন্য কোম্পানিতে যেতে পারবো কিনা? জি, এই প্রশ্নের উত্তরটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। আগে আপনি মাইজি করেছিলেন না কি করেছিলেন ওই সাবজেক্টটা আপনি ভুলে যান, ওই সাবজেক্টটাই ভুলে যেতে বলেছিলাম। সেক্ষেত্রে এখন যে সুযোগটা দিয়েছে, অবশ্যই আগে মাইজি এক কোম্পানিতে করছেন, অবশ্যই এখন যে সুযোগটা দিয়েছে আপনি চাইলে ওই কোম্পানিতে আবার বৈধ হওয়ার চেষ্টা করতে পারবেন, অথবা ওই কোম্পানি থেকে অন্য কোম্পানি ওসতেও আপনি ইচ্ছা করলে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ হবে না বলে মনে হচ্ছে আর কি। এরপরেও আপনাদেরকে আমাদের ভিডিওতে প্রতিদিন দেখতে থাকুন, যে এক্স্যাক্টলি এসওপি আছে এসওপিটি আপনি ওদেরকে জানিয়ে দেব। আমি অবৈধ আগে আগে হাতের লেখা পাসপোর্ট আছে, এখন কি পাসপোর্ট করব দেশে যেতে চাই? জি, যারা অবৈধ আছেন দেশে যেতে চান তাদের জন্য তো পাসপোর্টটা লাগবে। যাদের পাসপোর্ট নাই বা এরকম হাতে লেখা পাসপোর্ট, তারা ইচ্ছা করলে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস, যেটাকে বলে ট্রাভেল পাস নিয়েও যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে বলি, যাদের হাতে লেখা পাসপোর্ট আছে, আগেকার পাসপোর্ট, এখন আপনার পাসপোর্টটা আবার যদি নতুন করে বানান, অথচ আপনি দেশে চলে যাবেন, পাসপোর্টটা বানাইতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ হাই কমিশন থেকে একটা ট্রাভেল পাস নেবেন। এখানে এক এক মাস মেয়াদি একটা ট্রাভেল পাস দেবে, সে ট্রাভেল পাস নিয়ে এরপর ইমিগ্রেশনের সমস্ত কাজ সম্পন্ন করে আপনি দেশে যাওয়ার প্রসেসিং করবেন। আমি অসুস্থ দেশে যেতে চাই, কি করব, কি কি লাগবে? ওকে, যে সমস্ত অসুস্থ আছেন, বৈধ যারা আছেন তাদের তো কোনো সমস্যা নাই, এয়ার টিকিট করেই করোনা টেস্ট করে চলে যেতে পারবেন। কিন্তু যারা অবৈধ আছেন তাদের জন্য হলো, আপনার কি অসুস্থ, আপনার কি কি রোগ হয়েছে, ওই রোগগুলোর অবশ্যই আপনার ডকুমেন্টস আছে, হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ওষুধ কিনছেন, ওষুধ খাইছেন, অবশ্যই এরকম বিভিন্ন পরীক্ষা টেস্ট টেস্ট করছেন, এগুলো সমস্ত কাগজপত্র এখানে করে এরপরে এয়ার টিকিট করে এরপরে আপনি ইমিগ্রেশনে যোগাযোগ করেন, তারা আপনাকে দেশে পাঠিয়ে দিবে, কোনো সমস্যা হবে না। অনেকেই পাসপোর্ট বানাতে দিছে লকডাউনের কারণে আনতে পারে নাই, তারা এখন কি করবে? জি, অনেকেই পাসপোর্ট করতে দিচ্ছেন লকডাউনের কারণে, যদি আপনারা আনতে না পারেন তাহলে আপনি নতুন করে এখন অ্যাপয়েন্টমেন্ট নেন, অনলাইনে যে অ্যাপয়েন্টমেন্ট আছে। ওকে, অনেকেই বলছেন যে অ্যাপয়েন্টমেন্ট নিব কোথায় এটাও জানি না, আপনি এখানে লিখবেন গুগলে, লিখবেন বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর, লেখার পরে বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটটা আসবে, এখানে দেখবেন যে বিভিন্ন সেবার নাম আছে, পাসপোর্ট, পাসপোর্টে ক্লিক করবেন, 4-5টা অপশন আসবে, নিউ পাসপোর্ট, পাসপোর্ট রিনিউ, অ্যাপয়েন্টমেন্ট। তো অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেই আপনার নতুন একটা পেজ আসবে, ওখানে লেখা আছে আপনার পাসপোর্টের যে রিসিটটা থাকে MYS 200, এরপরে আপনার 6টা থাকে, ওইটা লেখার পর আপনি সার্চ দিবেন, যদি আপনার পাসপোর্টটি বাংলাদেশ হাই কমিশনে এসে থাকে তাহলে এখানে আপনার নাম শো করবে, আর যদি না এসে থাকে ওখানে লেখা আসবে লাল অক্ষর দিয়ে যে আপনার পাসপোর্টটি এখনো বাংলাদেশ থেকে আসেনি, অপেক্ষা করেন। ওকে, এরপরে আপনারা যারা লকডাউনের কারণে যেতে পারেন নাই, সেক্ষেত্রে এখন আপনারা ওই নাম্বারটি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন নিয়ে আসেন, কোনো সমস্যা হবে না। আমার পাসপোর্টের ফটোকপি নাই, আমি কি কিভাবে পাসপোর্ট করব? জি, আপনার পাসপোর্টের ফটোকপি যদি না থাকে তাহলে আপনাকে ফিজিক্যালি, আপনাকে সশরীরে বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে, এরপরে ওখান থেকে আপনার তারা যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আপনাকে পাসপোর্ট করতে হবে। আরেকজন এখানে বলছেন যে ওকে, আমার পাসপোর্টের ফটোকপি আছে কিন্তু আমার ভিসা ফটোকপি নাই, তাহলে কি করব? জি, সেক্ষেত্রেও আপনি পাসপোর্ট করতে পারবেন। আপনার ভিসা ফটোকপি যদি না থাকে, পূর্বে আপনি যদি কোনো মাইজিতে অ্যাপ্লাই করছিলেন সেই কাগজপত্র থাকে, সেই কাগজপত্র জমা দিবেন, যদি এটাও না থাকে, কোনো কিছুই নাই মোট কথা, শুধু পাসপোর্টের ফটোকপি আছে, তাহলে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির বসকে বলেন যে একটা লেটার তৈরি করে দিতে বাংলাদেশ হাই কমিশন বরাবর, যে আপনি এখানে এই কোম্পানিতে কাজ করেন দীর্ঘদিন যাবত, কোনো কারণে আপনার পাসপোর্টের স্টিকারটা হারিয়ে গেছে বা আপনার কোনো ডকুমেন্টস নাই, শুধু পাসপোর্টের, এরকম একটা লেটার দিলে ওই কোম্পানির সেল সাপোর্ট মিলে দিলেই হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অথবা যারা বিভিন্ন স্কুল কলেজে পড়ালেখার জন্য এসেছিলেন, অথবা কোনো কারণে পাসপোর্টটা হারাই গেছে, ফটোকপি নাই, ভিসার ফটোকপিটা নাই, সেক্ষেত্রে আপনি ওই কলেজের আইডি কার্ড বা এরকম কোনো আইডি কার্ড দিয়েও আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, এরপরেও যদি নতুন নিয়মে কিভাবে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট করবেন এটা যারা জানেন না, আমাকে এখানে কমেন্টস করেন যে ভাই আমি পাসপোর্ট করবো পোস্ট অফিসের মাধ্যমে, সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, হাতে কলমে সুন্দর করে বোঝানো আছে, আপনার উপকৃত হবেন। আমাকে এখানে কমেন্টস করেন যে ভাই আমি পাসপোর্ট করবো
কিভাবে করব, ওই লিঙ্কটা দেন, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব। ওকে, এই মোটামুটি আজকের আমার কথা। মোট কথা হলো, আপনাদের চেষ্টা করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে, যাতে করে আপনারা সহজেই আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং একটা সমাধানের পথ খুঁজে বের করতে পারেন। সেক্ষেত্রে আমরা প্রতিদিনই আপনাদের কিছু আপডেট দেই। এরপরেও আপনাদের অনেকের প্রশ্ন আজকে পড়তে পারে নাই, গতকালকের ভিডিওতে আমাদের প্রায় অনেক প্রশ্ন আসছে, এত শত শত প্রশ্নের মধ্যে থেকে আমি এই কয়েকটা প্রশ্ন নিয়েছি, আর বাদ বাকি সব প্রশ্ন দেখেছি যে এর আগের ভিডিওতে আমার অলরেডি বলা হয়েছে। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনো আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ইমিগ্রেশন রিলেটেড সমস্ত প্রশ্ন সবার আগে আপনার হাতে পৌঁছে যায়। এবং প্রত্যেকদিনের যে ভিডিওটি আপনি পান, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন, আপনার মনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি এখানে পাবেন। এই মোটামুটি আজকের ভিডিও। এরপরে যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আমাদের এই ইনফরমেশনগুলো পেতে পারে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।